চার দফা দাবি আদায়ে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষানবিশ আইনজীবীরা। আইনজীবী সনদ অধিকার আন্দোলন জেলা শাখার আয়োজনে রবিবার দুপুরে শহরের পোস্ট অফিস মোড়ে এ কর্মসূচি পালিত হয়। এতে ব্যানার ফেস্টুন নিয়ে সংগঠনটির নেতাকর্মী সহ শিক্ষানবিশ আইনজীবীরা অংশ নেয়। এ সময় বক্তারা ন্যূনতম শিক্ষানবিশ ভাতা নির্ধারণ, তিন ধাপের পরীক্ষা নামক ছাঁটাই প্রক্রিয়া বাতিল সহ চার দফা দাবি বাস্তবায়নে সরকারের হস্তক্ষেপ কামনা করেন। গ্রাজুয়েট হতে হয় কিন্তু বিভিন্ন তারা প্রাইভেট প্র্যাকটিস করতে পারে, আইনজীবীদের নির্দিষ্ট সংখ্যক কোর্স সম্পন্ন করেই আমরা আমরা রাজপথে দাঁড়িয়েছি। আজকে আমরা ল পাস করেছি, ল পাস করার পরে পরীক্ষা না হওয়ার কারণে গত 8 বছরে মাত্র 2টি পরীক্ষা। আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।